ফেসবুকের কল্যাণে মানুষ পুরনো বন্ধু বান্ধবের দেখা পান, হারিয়ে যাওয়া ভাই বোন বা মা বাবাকেও খুঁজে পাওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু ফেসবুকের মাধ্যমে হারিয়ে যাওয়া পোষা বিড়ালটিকে খুঁজে পাওয়ার ঘটনা সম্ভবত এই প্রথমই ঘটল। 2014 সালে 13 সেপ্টেম্বর হারিয়ে যায় জিমি। সেই থেকে খুঁজে বেড়ান নিউ জার্সি সুসান জেলিডক্সাই। বলেন, জিমি ছিল একেবারে ঘরমুখী বিড়াল, ঘরের বাইরে বেরোতো না, বাইরে গেলে আমার সঙ্গেই থাকতো, পিছে পিছে ঘুরত, মাঝে মাঝে প্রতিবেশীর বাড়িতে যেত, কিন্তু সবসময় আমার বাড়ির আঙ্গিনার মধ্যেই তার বিচরণ। কিন্তু এক রাতে হারিয়ে গেল সে। বুঝতে পারছিলাম না তার কি হয়েছে, চলে গেছে, কেউ তাকে নিয়ে গেছে, নাকি কোনো দুর্ঘটনা ঘটেছে, কিছুই জানতে পারিনি। আমার খুব প্রিয় বিড়াল ছিল, হারানোর পর মনটাই ভেঙে যায়। 2 বছর ধরে তার কোনো খোঁজে আর মিলল না। কিন্তু এই বছরের 19 মার্চের কথা, ফেসবুকে সময় কাটাচ্ছিলেন জেলিডক্সাই, হঠাৎ একটি পেজ পেলেন তিনি। ওটা ছিল ওয়েস্ট মিলফোর্ড অ্যানিমেল শেল্টার এর ফেসবুক পেজ। তার বাড়ি থেকে এটি 10 মাইল দূরে। সেখানে দেওয়া একটি ছবিতে দেখা গেল তার বিড়ালকে, ওটাকে রাখা হয়েছে সেখানে, হারিয়ে যাওয়া পোষা প্রাণীগুলো সংরক্ষণ করে তারা। পরদিন সকালেই সেখানে ছুটে গেলেন জেলিডক্সাই, তার জিমি তো এটাই। জড়িয়ে ধরলেন জিমিকে, তার মতোই দেখতে, অন্য কোনো বিড়াল হওয়ার কথাই নয়। জিমির পরিচিতির গন্ধটা চিনলেন তিনি। জেলিডক্সাইকে পেয়ে জিমির আচরণও বদলে গেল। এই ঘটনার জন্য ফেসবুকের কাছে দারুণ কৃতিত্ব প্রকাশ করেছিলেন জেলিডক্সাই। তার কল্যাণেই ফেরত পেলেন প্রাণপ্রিয় বিড়ালটিকে। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।